তাফসীর কার ছিলেন, যারা তাফসীর বয়ান করেন, কতগুলো ইন্তেকাল করে গেছেন, কতগুলো আছেন, কিন্তু তাকওয়া যাকে বলে এটা ওনারা বলেন না কেন, আমি এটা বলবো না যে ওনারা জানেন না, এটি বলবো না, ওনারা জানেন, বলেন না কেন? যদি বলতেন তো আমার বাংলাদেশি এত বেকুব না যে কেউ বললে তা বুঝবে না। এক সময় ছিল যখন আমি ছোট ছিলাম, বাংলাদেশের মানুষ খুবই অত্যন্ত এমন মাটির পুতুল ছিল যে যা তাদের বোঝানো যেত তাই তারা বুঝত, কিন্তু এখন বাংলাদেশি জেগেছে, বাংলাদেশি এখন আগের মতো না, তারা ভালো মন্দ বোঝে। এখনো যদি বাংলাদেশের মানুষকে বোঝানো যা না যায়, এটাও ঠিক যে বাংলাদেশে ইসলাম অনেক পরে এসেছে, বাংলাদেশে ইসলাম অনেক পরে এসেছে, এটি তোমাদের দোষ না, এটি দোষ আমাদের হিন্দুস্তান থেকে এই দেশে ইসলাম প্রচার করার জন্য একমাত্র হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ উনি এসেছিলেন। তাও ময়মনসিংহ এ উনি ইসলাম প্রচার করতে গিয়ে ইট পাথরের মার খেয়ে তিনি দেশে ফিরে চলে গেছিলেন। এক মিনিট, আমি তারপরে তিনি হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহ উনি সিলেটে উনি তশরিফ নিয়ে এলেন এবং একটা সার্টেন একটা নির্দিষ্ট একটা সার্কেলের ভেতরে উনি ইসলাম প্রচার করেছিলেন। বাইরে কিন্তু ওনার 360 ওয়ারিয়াররা যারা এসেছিলেন ইয়েমেন থেকে এসেছিলেন, ওনারা বাইরে ছড়িয়ে ছিটিয়ে গেছেন ঠিকই, কিন্তু ইসলাম ওনারা তেমন একটা প্রচার করার কোন ইতিহাস পাওয়া যায় না। হযরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহ উনি বাগদাদের কাছেই মাশহাদ, যার নাম ইরান এবং বাগদাদের বর্ডার মাশহাদ, ওনাকে বাগদাদি বলা হয়, মাশহাদ তখন ছিল বাগদাদের ভেতরে, এখন মাশহাদ ইরানের ভেতরে চলে গেছে। উনি আসার পরে আজ থেকে 550 বা 600 বছর আগে উনি এসে ইসলাম প্রচার করেননি, বরং ইসলামের সাধনায় উনি মিরপুরের এক প্রান্তে উনি সাধনায় মগ্ন ছিলেন, ইসলাম প্রচার করার সুযোগ উনিও পাননি। হযরত হাফিজুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহ উনিও ইসলাম প্রচার করার উদ্দেশ্যে এসে ইসলাম প্রচার করতে পারেননি, উনি হাইকোর্টের প্রান্তে উনি সেখানেই সাধনায় মগ্ন হয়ে ইন্তেকাল করে গেছেন। ইসলাম এই দেশে প্রচার করার জন্য বিভিন্ন দেশ থেকে এখানে এসেছিল এবং ওয়ারিয়ারদের এখানে সমাগম হয়েছিল, হচ্ছে, হতে থাকবে। ওনারা হয়তোবা সাধনার পরে, কারণ তাবলীগের এটি হল নিয়ম, তাবলীগের এটি হল নিয়ম যে প্রথমে চ্যালেঞ্জ জানিয়ে দাও, তারপরে অপরকে আলো দেখাও। তোমার যদি চ্যালেঞ্জ নেভানো থাকে, তুমি নেভানো চ্যালেঞ্জ নিয়ে অপরকে আলো তুমি দেখাতে পারবে না। এর জন্য প্রথমে নিজে আলোকিত হও এবং সেই আলো নিয়ে অপরের কাছে যাও, সেই আলোয় অপরজন আলোকিত হতে পারবে। ওনারা নিজে আলোকিত হওয়ার জন্য আধ্যাত্মিক সাধনায় ওনারা মগ্ন ছিলেন। তারপরে কারণ তারা এখানে যে ইসলাম, তবে এখানে আল্লাহর ওয়ারি অনেক এসেছে, কেউ অপমান হয়ে ইন্তেকাল করে গেছেন, কেউ মারধর খেয়েছেন, সত্য পথ আর হাক্ক মুরুন, সত্য কথা সত্য পথ তিক্ত হয়, তিতা হয়, তিতা যদি কেউ খেতে চায় না তবে কেউ জানে না যে তিতা খেলে গায়ে রক্ত পরিষ্কার হয়। সেখান থেকে আমি আমাকে একজন নিয়ে গেল
1963 নিজের ঘরে জোনপুরি হিসাবে দিয়ে গেল সেখানে আমি মাটির ঘরে আমাদের বসালো আমি দেখলাম মাটির ঘরে একজন কাটা সেখানে হিন্দু ধর্মের গণেশের একটা মূর্তি হয়ে রাখা আমি একটু খাবারে গেলাম যে আল্লাহ আমার কথা বসালো দেখি একটা বড় এলো তাকে আমি জিজ্ঞেস করলাম যে এটি কার ঘর ওর বাবা এটা তো আমারই ঝুঁকড়ি এটা আমারই ঘর আপনি আমার ঘরে এসেছেন খেলনা ছিল না কারণ কয়েকটা আগরবাতি আর কয়েকটা ফুল সেখানে রাখা ছিল এটা আমি দেখেছিলাম ওটা খেলনা ছিল না আমাকে করার জন্য ওখানে খেলনা নিয়ে যান তো আমি জানতে পারলাম যে এখানে এটা অপায় বাইরে বেরিয়ে মসজিদে গিয়ে আমি একজনকে জিজ্ঞেস করলাম তো তিনি বললেন যে আপনি ঠিকই দেখেছেন হুজুর এখানকার লোকেরা এই সরস্বতী বা গণেশ এই ধরনের এদের মূর্তিকে ঘরে রাখে বরকতের জন্য আবার ঈদের মুখলিদ নামাজও পড়ে তারপরে ওখানে একটা ওয়াজ বাজে ছিল সেখানে আল্লাহ যা বলালো আমি তা বললাম এখন আলহামদুলিল্লাহ সেখানে এই 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 আপদে বাড়াই সেখানে নাই সেখানে এখন ভালো এই আমার আমি যখন এখানে এসে যখন আমার আমার কেউ খবর দিচ্ছিল না আমার যখন আমি একা ছিলাম আমি যখন সাভারে আমি এখানে বিয়ে করলাম এখানে যাওয়ার পরেও মূর্তি পূজা দেখলাম আমার এখন পর্যন্ত আমার ছেলে আমার স্ত্রী এখন তোমাদের আম্মা এখন যেত আছে সেই বয়সে বলতে পারবে যে দেখি একদিন যে ঢোল বাজিয়ে চলে আসছে আমার স্ত্রীকে আমি জিজ্ঞেস করলাম যে এটা কি হোক বলে যে গাজী শাহ উনি আসছেন আদরের সঙ্গে বললো সে তাই মনে করলাম যে কোনো বুজুর্গ আসছে তাহলে একটু মোসাফা করবো সালাম করবো তো দেখি যে একটা বাসে কতগুলো পাট এইভাবে বাঁধা পাটগুলো বাঁধা তাতে কিছু বেলফুলের হাটটা পরানো আছে ও বাসটাকে নিয়ে ঢোল বাজি বাজি ওরা চলে আসছে তো আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ পিসার কোথায় ও হুজুর কোথায় বলে ওই তো যে আসলাম বলে মাস ওটা তো হুজুর না তারপরে বাবাজি সেখানে একটা মসজিদ ছিল না আজকে সেখানে আলহামদুলিল্লাহ পাঁচটা মসজিদ আছে এবং লোক এই কুসংস্কার বুধপরস্তি থেকে আজকে দূর হয়ে গেছে বেশ দিন নাই আমার মনে হয় 1973 কথা আমি বলছি এটা তো এই অবস্থা এখানে ছিল সেখানে কোনো তাবলিগি জামাতের মানুষ যেত না আজও যায় আজ এখন যায় কিন্তু যে সময় ওখানে বুধপরস্তি ছিল বেশি দূর না মিরপুর থেকে সাভার পায়ে হেঁটে যাওয়া যায় গেন্ডা গ্রামে পায়ে হেঁটে থেকে যাওয়া যায় এই যে আমার শ্বশুরজি হারুন চেয়ারম্যান ওর ঘরের কাছ থেকে আমার উকিল শ্বশুর আর কি তাই শ্বশুরজি বললাম ওখান থেকে পায়ে হেঁটে যাওয়া যায় ভেতরে আমার ঘরে পায়ে হেঁটে যাওয়া এইটুকু ডিস্টেন্সের ভেতরে কোনো জামাত কোনো নামাজ পড়ানেওয়ালা ওখানে গিয়ে তাদের করেন কেন যায়নি প্রশ্ন আমি করতে পারি কি যার মাথায় তেল তার মাথায় তেল দেবে যার মাথায় তেল নাই তার মাথায় তেল দেওয়ার হক তোমাদের নাই নামাজিদেরকেই নামাজি বানাবে যারা খুব পরস্তি করছে তাদের নামাজি বানাবার ইচ্ছে যায় না যাই হোক তোমরা হুঁশিয়ার হয়ে যাও তেল মাথায় তেল দিও না যার মাথায় তেল নাই তার মাথায় তেল দাও তবে এটা ঠিক যে ওদের সংগ্রাম ওদের চেষ্টায় অনেক নামাজি হয়েছে কিন্তু এখন এই মিজমিজি গ্রাম নাম করে তোমরা বিশ্বাস না হয় কালকে সকালে উঠে চলে যাও আজ থেকে আড়াই কি তিন বছর আগে মিজমিজি গ্রামে প্রায় 70-80 জন মুসলমান খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে বিকজ কারণ সেখানে রাড্ডা বাঁধবেনের মানুষেরা এনজিওর মানুষেরা ওখানে টাকা সুন্দরী মেয়ে চাকরি ব্যবসার লোক দেখিয়ে ওদের ইমান কেড়ে নিয়েছে তারা 80-90 জন প্রায় সব 100 কাছাকাছি তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে কেন মুসলমান কি পারতো না তাদের চাকরি দিতে পারতো না তাদের টাকা পয়সা দিতে পারতো না তাদের হেফাজত কেন করা গেল না প্রশ্ন মুসলমানের কাছে কেন করা গেল না কেন তাদের মুসলমান করতে পারতো কিন্তু ধরিয়া হাত গুটিয়ে রাখলো সুযোগ পেয়ে খ্রিস্টানরা গিয়ে তাদের ইমান কেড়ে নিল সব দায়িত্ব
বাংলাদেশ এবং বিশেষ করে ঢাকার উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া যাবে, কারণ তোমরাই তাদেরকে ধর্ম থেকে সরিয়ে দিয়েছ। তোমরা কেউ সাহায্যের হাত নিয়ে, ওরা বলেছিল যে আমরা সাহায্য চেয়েছিলাম, কেউ সাহায্য দেয়নি, কেউ সাহায্য দেয়নি, তারা কেন যাবে না? তারা তো মানুষ, তারা খেতে চায়, তারা বাঁচতে চায়। যারা খাবার ভয় উপায় করে নিয়েছে তাদের দিকে তারা যাবে। আমি তাকওয়ার কথা বলছি, কিন্তু এই তাকওয়ার ব্যাখ্যা করছি। তাকওয়া কাকে বলে? একই তাকওয়া বলে, অপরকে সাহায্য করার নাম তাকওয়া, অপরের ইমান বাঁচাবার নাম তাকওয়া, নিজে না খেয়ে অপরের পেট ভরে দেওয়া নাম হচ্ছে তাকওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখো, তাকওয়া সেবা মাদানী ওয়ালা কাছ থেকে হাতে রুটি মুখের কাছে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সওয়ালি সওয়াল করছে, আল্লাহ রাসূল আমি তিন দিনের ভুখা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খিদা ত্যাগ করে সেই টুকরা রুটি ফকিরকে দিয়ে এসেছেন। ঘুরে দেখছেন পাড়া পড়শির মধ্যে কেউ ভুখা আছে কিনা, নিজে খাননি, নিজে খাননি, হাতে খোরমা খিরা লেগেছে, খোরমা আমাকে দিয়ে দিয়েছেন, তোমরা খাও। নিজে কয়েকটা পাথর পেটে বেঁধে জোরে এক কোটি আহবে আমি বলতো কোটি বাঁধা হয়, এটি বলে তোমরা দেখেছো বোধ হয় আরবি অনেক আহবে এমন আছে পেটে ওরা চওড়া একটা পেটি বাঁধে। এটা একটা নিয়ম হলো, তোমাদের আমি বলে দিচ্ছি, অনেকে হাসে যে রসুল পাক পেটে পাথর বাঁধলে কেন? অনেক পীর সাহেব হাসে, সে পীর সাহেবকে বলে দাও যে তুমি রশিদ আহমদের এই ফর্মুলাটা ইস্তেমাল করে দেখো হয় কিনা। তোমাদের যাদের খিদা লাগে একবার খিদা লাগিয়ে দাও পেটে, দুদিন খেও না, যখন পেটটা সেটে যাবে খিদা লাগবে তখন তোমরা যে কোনো একটা শক্ত জিনিস কাটি হোক না কেন পেটে রেখে একটা মোটা কাপড়ে জড়িয়ে দাও। প্র্যাকটিক্যাল, আমার কথা বিশ্বাস করবে না, আমার কথা কখনো বিশ্বাস করো না, যদি সত্য না হয় এটা, একটা কাপড়ি বেঁধে দাও পেটটি চাপা থাকবে, খিদা চলে যাবে, খিদা থাকবে না। তোমরা করে দাও, তোমরা করে আমার উত্তর দিয়ে আমি করেছিলাম কিন্তু খিদা আমার মেটিনি, যার জন্য এটি সত্য যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যিনি বলছেন যে আনা বাসিউন আমি বিতরণ করতে বালা, আল্লাহ হল ইয়ুতি আল্লাহ তাআলা দান করতে বালা, আল্লাহ তাআলা দিয়ে থাকেন আর আমি বিতরণ করি, আমি খাই, এই কথা বলেনি। যে বিতরণ করে সে খায় না, তার ভাগে যা কিছু পড়ে তাই তিনি খেয়ে থাকেন। তা তোমরা হচ্ছ মুহাম্মাদী, তোমরা হচ্ছ আহমদী, তোমরা কুন্তু হায়রা উম্মতিন, তোমরা নিজের পেট ভরে অপরকে ভুখা থাকতে কেমন করে দেখতে পারো, বোধগম্য হয় না। এটির নাম তাকওয়া, আল্লাহর বান্দার সাহায্য প্রথমে করবে, নিজের দিকে পরে তাকাবে, এটি তাকওয়া। আল্লাহ বসবাস করেন আরশের মহল্লায় না, জমিনের ভেতরে না, মানুষের ভেতরে। এবং হাদিসে কুদসি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করছে কি ওরে মানব সন্তানেরা, এই মুহাম্মদ আপনি বলে দেন আমার বান্দাদের, তারা যদি আমায় খুঁজে খুঁজতে চায় তারা যেন গরিবের মাঝখানে আমায় খোঁজে, যারা খাওয়া পরা যার অভাব, যারা অভাবী আমি অভাবীদের কাছাকাছি থেকে থাকি, যদি আমায় যদি খুঁজতে চায় অভাবগ্রস্তদের কাছে আমার পাবে। রাসূলের পাক ইরশাদ করছেন কেয়ামতে আল্লাহ তাআলা বলবেন কি ওহে আমার বান্দারা, আমি তোমাদের কাছে খেতে চেয়েছিলাম তুমি আমায় খেতে দাওনি, আমি তোমার কাছ থেকে সাহায্য চেয়েছিলাম তুমি সাহায্য করোনি, ওহে আমার বান্দারা আমি বেয়ারান ছিলাম অসুস্থ ছিলাম তোমরা আমাকে দেখতে যাওনি। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ এটি কেমন করে, আল্লাহ তাআলা তো অসুস্থ হন, আল্লাহ তাআলা সেটা খিদা লাগে? বলে হ্যাঁ লাগে। তখন রাসূলের পাক বললেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসুস্থ ব্যক্তিদের কাছে থাকেন,
যদি অসুস্থ ব্যক্তির মাথায় একবার হাত ঘুরিয়ে দেওয়া যায়, তাহলে আল্লাহর অদেখা শরীরের উপরে হাত দেওয়া হলো। যদি কোনো ক্ষুধার্তকে এক লোকমা খানা খাইয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলার অদৃশ্য জাতকে এক লোকমা খানা দেওয়া হলো। এটি হাদিসে কুদসি। তোমরা কি আল্লাহর খিদমত করতে চাও না? আল্লাহ ভিন্ন রূপে কে বলে আল্লাহ তাআলা বান্দাকে দেখা দেয় না? কে কোথায় লেখা আছে, কোথায় কে বলেছে? তোমরা তো কোরআন পাকের এই কথাই তো বলবে, লা তুদরিকুল আবসার। এর অর্থ জানো কি? এর অর্থ হলো লা তুদরিকুল আবসার, চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না। তবে এই কথা তো বলা হয়নি যে কর্মের চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না। চক্ষু তো মানুষের এই দুটো চক্ষু তো না, কপালে তিনটে চক্ষু আছে, দুটো এটা আর একটা এখানে আছে, যেটা অদৃশ্য চক্ষু। সাধনার মাধ্যমে কপালের চক্ষু যেখানে তোমরা সেজদা করো ওখানে একটা চোখ আছে। প্রত্যেকটি মানুষের ছটা আর তিনটে এই নটা করে চোখ আছে মানুষের, হাসি লাগছে, হাসিরই কথা এটা। নটা চোখ কোথায়? নটা চোখ আমি বলে দিচ্ছি কোথায়। সাধনা না করলে এই নয় চোখ পাবে কোথায়? নটা চোখ খুলে দেখো, এইখান থেকে বসেই তোমরা আটটা বেহেশতে নাড়া করবে। নয়টা চোখ খুলে দেখো, এখান থেকে বসে জমিনের শেষ তাহাতে ছড়া করে নাড়া করবে। এখান থেকে বসে তোমরা তোমাদের আশেপাশে যে ফেরেশতারা ঘুরছেন তাকে তোমরা দেখতে পাবে, তোমাদের কেরামত কাতিমিনকে দেখতে পাবে, হাওয়ার রূপ দেখতে পাবে, জানোয়ারের সব শব্দ তার ভাষা বুঝতে পারবে। এই চোখটি খুলে দেখো, সে চোখটি আমি তোমাদের বলেছিলাম কিন্তু তোমরা আমার কথা মানোনি। দুটো চোখ তো এখানেই আছে দেখতে পাচ্ছ, এই দুটো চোখ এখানেই তোমাদের আছে, একটা চোখ এখানে এই কপালে। আমি ছটা লেতিফার কথা বলেছিলাম, কাল বাঁ দিকে স্থনের দু আঙুল নিচে, এর নাম হলো কাল, এবং এই বরাবর ডান দিকে স্থনের দু আঙুল নিচে, এর নাম হলো রু, মাকামে রু। মাঝখানে বুকের মাঝখানে মাকামে সির, নাভি স্থলে মাকামে নফস, সেজদার মাকামে মাকামে খাফি, মাতার তালুতে মাকামে আফফা। এই ছটা, এই ছটা কল, রু, সির, খাফি, আফফা এবং নফস, এই ছটা। আর এদিকে দুটো চোখ আটটা, আটটা আছে। আর কল্বে সরোবরী একটা আছে যেটি ঠিক এটার একটু ওপরে, কল্বে সরোবরী বলা হয়। এটি আধ্যাত্মিক সাধনা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, আধ্যাত্মিক সাধনা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ। এই টেকনিক না জানলে কখনো টেকনিশিয়ান হওয়া যায় না। যারা টেকনিক জানে তাদের টেকনিশিয়ান বলা হয়, আর যারা টেকনিক জানে না তাদের টেকনিশিয়ান বলা হয় না। এই যে নটা চক্ষুর কথা বললাম, এই চোখ যতক্ষণ না খুলবে ততক্ষণ পর্যন্ত কোনো দিন তাকওয়া হাসিল হবে না, আর তারপর অর্থ বুঝবে না, কোরআনের তর্জমা হয় না। কোরআন কোনো অন্য ভাষা না, ইংরেজি না, ফার্সি না, উর্দু না, কোরআন হচ্ছে আরবি, আর এমন আরবি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ভাষা, রব্বুল আলামিনের যে ভাষা সেই ভাষা সমতুল্য পৃথিবীর কোনো আরবি ভাষা তার তুলনা হয় না। অনেক বড় বড় আরবি জানেওয়ালা কোরআনের মতো একটা আরবি কিতাব লেখার চেষ্টা করেছে কিন্তু তারা পারেনি। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বি সূরাতি মিন মিসলি ওয়া লাহু শুহাদাউ মিন দুনিল্লাহি ওয়া সালিহিন। তোমরা যদি সত্যবাদী হও তাহলে এই কোরআনের মতো আর একটা কোরআন তোমরা তৈরি করে নিয়ে আসো। ওয়াইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাতাকুন নার আল্লাতী ওয়াকুদুহা নাস। তুমি পারবে না এবং কখনো তোমরা পারবে না, তোমরা পারবে না, কখনোই পারবে না।
তোমরা জেনে রেখো, যারা পারবে না কোরআনের সমতুল্য, যারা কোরআনকে তোমরা মানুষের কিতাব যারা মনে করছো, যারা তারা